আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো চলে আসলাম প্রতিদিনের মতো রান্না নিয়ে। আজকে রান্না করব মুরগি দিয়ে বিন্দু লাউ, বরিশালের ঐতিহ্যবাহী খাবার, লাউ দিয়ে মুরগি। তো প্রথমে আমি লাউটা কেটে নেব, আর এইটা হলো ছোট বিন্দু লাউ। এই ছোট বিন্দু লাউটা মুরগি দিয়ে খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়। লাউয়ের এই খোসাটাও ভাজা খাওয়া যায়, আর সেটা করব আজকে। তো প্রথমে আমি লাউ কেটে নিচ্ছি, আর যেহেতু লাউয়ের খোসা ভাজা খাব, লাউয়ের খোসাটা একটু মোটা মোটা করে কেটে নেব। মোটা করে কাটলে কী হবে, ভাজাটা খেতে ভালো লাগবে। এই যে দেখুন, এইভাবে করে কেটে নিচ্ছি। এর সঙ্গে, খোসার সঙ্গে যদি একটা আলু দেওয়া যায় তাহলে খোসাটা ভাজি আরো বেশি ভালো লাগে। সবগুলো খোসা এরকম মোটা মোটা করে কেটে নেব। প্রিয় ভিউয়ার্স, আশেপাশে প্রচুর শব্দ দূষণ, কি করব, বয়স দেই তারপরও শব্দগুলো চলে আসে। যাই হোক, গরমে তো হাসপার জীবন শেষ। পেট ভালো রাখার জন্য এই পানসির তরকারিগুলো একটু পাতলা হালকা ঝোলে ঝালে মশলা কম দিয়ে রান্না করে খাওয়াটা একদম স্বাস্থ্যকরী খাবার। যারা আমার ভিডিও দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেননি শুধু ভিডিও দেখছেন, আর যারা অলরেডি করে ফেলছেন প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। তো সবগুলো কেটে নিলাম, এবার রান্নায় চলে যাব। এই রকম মুরগি দিয়ে, অল্প মুরগি দিয়ে লাউ রান্না করব। এই যে আমি নিয়েছি যতটা, এতেই হয়ে যাবে আমার, ব্যাস। এবারে লাউটা একটু অন্যরকম রান্না করব। প্রথমে তেল দিয়ে দিলাম কড়াইয়ে, কড়াইটা মাঝারি আছে, গরম করে নিয়েছি। চুলার যা মাঝারি, লোহিটার মাঝামাঝি করে রেখেছি। এবারে তেলের উপরে লাউ দিয়ে দেব। লাউটা আমি ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে, এখন লাউ দিয়ে দিচ্ছি। লাউ তো হালকা পানসে তরকারি, তো লাউটা যদি এরকম তেলের উপরে ভেজে রান্না করা যায় সে লাউটা খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। তো লাউ আমি এভাবে সবগুলো দিয়ে দিলাম। সামান্য করে লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম সামান্য লবণ, এবার হলুদ পাউডার দিয়ে দিলাম, ব্যাস। এখন অনবরত করে নেড়ে নেড়ে লাউ ভেজে নেব। বেশিও ভাজবো না, কমও ভাজবো না, মাঝামাঝি করে ভেজে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স। আর লাউটা একদম গ্রাম থেকে আনা, তো দ্রুত সেদ্ধ হয়ে যাবে, ভাজার সঙ্গে অলরেডি সেদ্ধ হয়েও যাচ্ছে। বেশি সময় লাগবে না এই লাউয়ের তরকারিটা রান্না করতে আমার। তো ভাজা হয়ে গেছে, এখন সবগুলো উঠিয়ে নেব। লাউগুলো সব উঠিয়ে নিলাম, আর কোনো বাড়তি তেল দেব না, ওই তেলেই মুরগিটা ভেজে নিচ্ছি। আমার পরিমাণ মতো আমি মুরগি নিয়েছি। এর সঙ্গে দিয়ে দেব পেঁয়াজ,
তেজপাতা, মশলাপাতি, তেলে ভাজার সঙ্গে একদম হালকা মশলা, অল্প করে আদা, জিরা, রসুন বাটা দিলাম। এবারে সামান্য পানি দিয়ে দিলাম, হলুদ পাউডার, মরিচ পাউডার, ব্যাস এবার ফাইন করে কষিয়ে নেব। তো আমি অনবরত নেড়ে নেড়ে কষিয়ে নিচ্ছি প্রিয় ভিউয়ার্স, এই দেখুন কষানো হয়েও গেছে। এখন আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, স্বাদ মতো লবণও দিচ্ছি। একবার তো লবণ লাউ ভাজায় দিলাম, অল্প করে আবার মুরগি কষানোর সঙ্গে লবণ দিয়ে দিলাম। এবারে ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। ব্যাস পানিটাও দেওয়া হয়ে গেছে, এখন নেড়ে চেড়ে অপেক্ষা করছি ফুটে আসা অবধি। তো ঢাকনা দিয়ে দেব। এই পর্যায়ে চুলার জ্বাল একটু বাড়িয়ে দিলাম, কারণ ফুটে ওঠার জন্য। ব্যাস ঢাকনা দিয়ে অপেক্ষা করছি ফুটে আসা অবধি। ফিরে আসলাম আবার ঢাকনা খুলে, এই যে একদম ফুটে গেছে ঝোল। এবার চুলার জ্বাল আবার মাঝারি করে দিলাম। এখন লাউগুলো সব দিয়ে দেব। আর কোনো মশলাপাতি নেই, শুধু সামান্য একটু কাঁচামরিচ বাকি রয়েছে, ওইটা দিয়ে লাউটা আরও 3 থেকে 4 মিনিট জাল দিয়ে নেব, কারণ লাউও সেদ্ধ হয়ে গেছে, গোশও অলরেডি সেদ্ধ হয়ে গেছে। জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নিলে হয়ে যাবে। আজকের আমার লাউ দিয়ে মুরগির বরিশালের ঐতিহ্যবাহী রান্না হয়ে যাচ্ছে প্রিয় ভিউয়ার্স। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরে আসব আবার পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। আর লাউ বেশি জাল দিতে হয় না, তাহলে টক হয়ে যায়। ঝাল ঝোল একদম পারফেক্ট হয়েছে, আমি দেখে নিলাম। এখন একটু ঢাকা দিয়ে রেখে দেব। ব্যাস এই যে ফাইনাল, দেখুন একদম হয়ে গেছে আমার লাউয়ের রান্না। এখন উঠিয়ে নেব। এর সঙ্গে কিন্তু আমি লাউয়ের খোসাও ভাজি করেছি, শেষে দেখতে পাবেন। দুইটা রান্নাই লাউয়ের আজকে খুবই সুস্বাদু। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।